ভারতে মুসলমানদের ওপর অসহনীয় জুলুম চলছে। এবং সর্বশেষ জানাবো, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল $80-এর নিচে, দেশে কেন কমছে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে মুসলমানদের ওপর অসহনীয় জুলুম চলছে। ভারতে চরম মুসলিম বিদ্বেষে ক্ষমতাসীন বিজেপি দলের মুখপাত্র নূপুর শর্মা 26 মে তারিখে এক টেলিভিশন বিতর্ককালে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিকৃত ও কুৎসিত বক্তব্য প্রদান করলে বাংলাদেশ ব্যতীত ইসলামিক বিশ্বের সকল দেশে তীব্র প্রতিক্রিয়া হয়। বাংলাদেশের হিন্দুত্ববাদী হাসিনা সরকার উল্টো ভারত সরকারের প্রশংসা করে বিবৃতি দেয়। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বয়কট ইন্ডিয়া ট্রেন্ড শুরু হয়। সপ্তাহ দুয়েক টালবাহানার পর আন্তর্জাতিক বিরূপ পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অতি ঘনিষ্ঠ নূপুর শর্মাকে দলীয় দায়িত্ব থেকে সরিয়ে তার বিরুদ্ধে মামলার নির্দেশ দিতে বাধ্য হন। সেই মামলা অবশ্য এখন পর্যন্ত ডিপ ফ্রিজেই পড়ে আছে। নূপুর শর্মা বিজেপি সরকারের সার্বিক নিরাপত্তার মধ্যে আপাতত আড়ালে গিয়ে নিরাপদে সুখে শান্তিতেই দিন কাটাচ্ছেন। নূপুর শর্মার দুষ্কর্ম নিয়ে ভারতে যারা সোচ্চার হয়েছিলেন তাদের মধ্যে খ্যাতনামা সাংবাদিক মোহাম্মদ জুবায়ের অন্যতম। সেই মোহাম্মদ জুবায়েরকে দিল্লি পুলিশ গত পরশু গ্রেফতার করেছে। নূপুর শর্মার ঘৃণাসূচক বক্তব্যকে তিনি টুইটার ফেসবুকে প্রকাশ করেছিলেন, এটাই তার অপরাধ। ইসলামের মহানবীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো মূল অপরাধী বহাল তবিয়তে থাকলেও শেষ পর্যন্ত মোদির পুলিশ গ্রেফতার করল যে সেই অপরাধ ধরিয়ে দিয়েছিলেন তাকে। ভারতে চরম মুসলমান বিদ্বেষ ব্যাপকভাবে বিস্তার লাভ করলেও এখনও দেশটিতে কিছু অসাম্প্রদায়িক মানুষ অবশিষ্ট রয়েছেন। তারা বলেছেন, নূপুর শর্মার ইসলাম বিরোধী অশ্লীল বক্তব্য প্রকাশ এবং নিজে মুসলমান হওয়ার কারণে মোহাম্মদ জুবায়ের হিন্দুত্ববাদী সরকারের রোষানলে পড়েছেন। এই প্রসঙ্গে লিখতে গিয়ে 2013 সালে শাহবাগী মঞ্চের ইসলাম বিদ্বেষী ব্লগারদের কথা মনে পড়ে গেল। অবিকল নূপুর শর্মার মতো তারাও রাসুলের নামে কুৎসিত অপপ্রচার চালিয়েছিল, যা সেই সময় আমার দেশ পত্রিকা প্রকাশ করেছিল। সেই অপরাধে শেখ হাসিনার পুলিশ অবিকল দিল্লি পুলিশের মতো আমার দেশে তালা ঝুলিয়েছেন এবং আমাকে গ্রেফতার করেছিল। জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য একই সময় পুলিশ ব্লগারদের মধ্যে মাত্র একজনকে গ্রেফতার করেছিল। আমি রিমান্ডে মিন্টো রোডের ডিবি অফিসে গিয়ে জেনেছিলাম যে সেই ইসলামোফোবিক ব্লগারের জন্য ডিবিতে সর্বপ্রকার আরাম আয়েসের বন্দোবস্ত করা হয়েছিল। সেখানে তার জন্য স্পেশাল খানাদানা, পানীয় এবং ধূমপানের এন্তর ব্যবস্থা ছিল। অল্প কিছুদিনের মধ্যেই সেই শাহবাগী ব্লগার জামিন পেয়ে যায়। অপরদিকে আমার দেশের তালা আজও খোলে নাই। দুই দফায় বছর পাঁচেক কারাগারে কাটিয়ে প্রকাশ্য দিবালোকে আদালতের মধ্যে প্রাণঘাতী হামলা থেকে কোনো ক্রমে বেঁচে আমাকে দেশ ছেড়ে নির্বাসনে আসতে হয়েছে। শত শত আলেম ও মাদ্রাসার ছাত্রকে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয়েছে। হেফাজতে ইসলামের হাজার হাজার আলেম বছরের পর বছর ধরে কারাগারে বন্দী। অথচ ইসলাম বিদ্বেষী শাহবাগী ব্লগাররা নূপুর শর্মার মতো বহাল তবিয়তে থেকে দিল্লির দালাল সরকারের সঙ্গী হয়ে 90% মুসলমানের দেশে হিন্দুদের সাথে মিলেমিশে দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করছে। ভারতের প্রসঙ্গে ফিরছি। আরও একজনের সাম্প্রতিক গ্রেফতারের ঘটনা ভারতের মুসলমানদের অসহায়ত্ব প্রকটভাবে ফুটিয়ে তুলেছে। 60 বছর বয়সী প্রখ্যাত সাংবাদিক ও মানবাধিকার কর্মী তিস্তা শেতালবাদকে 25 জুন গুজরাট পুলিশ গ্রেফতার করেছে। কোনো মুসলমান পরিবারে তিস্তা জন্মগ্রহণ না করলেও তার স্বামী মুসলমান। জন্মসূত্রে মারাঠি হিন্দু তিস্তা শেতালবাদের দাদা MC শেতালবাদ ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিস্তা শেতালবাদ প্রধানত সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করেন। 2002 সালে গুজরাটে মুসলমান বিরোধী নৃশংস দাঙ্গার সময় তিনি সাহসের সাথে ভিকটিমদের পাশে আইনি সহায়তা নিয়ে দাঁড়িয়েছিলেন। গত 20 বছর ধরে তিস্তা শেতালবাদ তৎকালীন গুজরাট সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ দাঙ্গার জন্য দায়ীভাবে বিচারের মুখোমুখি করানোর জন্য নিরন্তর কাজ করে চলেছেন। এটাই দিল্লির ক্ষমতাসীনদের ক্ষোভের কারণ। 2002 সালের দাঙ্গায় নিহতদের মধ্যে কংগ্রেস দলীয় ছিলেন ও সাহিত্যিক এহসান জাফরিও ছিলেন। তাকে সরকারি কর্মকর্তাদের মদদে হিন্দু দাঙ্গাকারীরা বাড়ির মধ্যে ঢুকে অত্যন্ত নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল।
নিহত এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তার স্বামীর হত্যার সঙ্গে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী ও এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি জড়িত। আজ 20 বছর ধরে স্বামী হত্যার বিচারের জন্য বিভিন্ন আদালতের দরজায় দরজায় ঘুরেও তিনি প্রতিকার পান নাই, বরঞ্চ তিরস্কৃত হয়েছেন। তিস্তা শেতলবাদ অন্যান্য ভিকটিমদের মতো জাকিয়া জাফরিকেও সহায়তা দিয়েছেন। একজন সংসদ সদস্যের নৃশংস হত্যার বিচারের পরিবর্তে ভারতের সুপ্রিম কোর্ট এখন তার অসহায় বিচার প্রার্থী প্রায় 80 বছর বয়সী স্ত্রী ও তার সাহায্যকারীর সাজার বন্দোবস্ত করেছে। তিস্তা শেতলবাতের মতো প্রখ্যাত মানবাধিকার কর্মীকে গ্রেফতারের মধ্য দিয়ে মোদি সরকার মুসলমানদের এই বার্তা দিতে চাচ্ছে যে ভারতে থাকতে হলে হিন্দুদের যাবতীয় জুলুম নীরবে সহ্য করতে হবে এবং অসহায় মুসলমানদের প্রতি কেউ সহায়তার হাত প্রসারিত করলে তাকেও হিন্দুত্ববাদী ফ্যাসিস্টরা ছেড়ে দেবে না। মোহাম্মদ জুবায়ের এবং তিস্তা শেতলবাতের সাথে রানা আয়ুবকেও নিশানা করেছে মোদি সরকার। ভারতীয় সাংবাদিক ও লেখক রানা আয়ুব গুজরাট দাঙ্গা নিয়ে গুজরাট ফাইলস অ্যানাটমি অফ এ কভার আপ নামের বই লিখে বিশ্বে পরিচিতি পেয়েছেন। এই বই লেখার সময় তথ্য সংগ্রহের জন্য তিনি দীর্ঘ সময় গোপনে কাজ করেছেন। 2018 সালে তিনি নেদারল্যান্ডের ফ্রি প্রেস আনলিমিটেড সংগঠন থেকে মোস্ট রেসিলেন্ট জার্নালিস্ট অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়েছেন। দি ওয়াশিংটন পোস্টের কলামিস্ট রানা আয়ুব বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন যাপন করছেন। মুসলমান সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে সর্বশেষ আক্রমণের অংশ হিসেবে মোদি সরকার ভারতের রানা আয়ুবের ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করেছে। মুসলমানদের বাড়িঘর ও মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া থেকে শুরু করে তাদের ওপর গণহত্যা চালানোর খবর যাতে প্রকাশ না পায় সেই উদ্দেশ্যেই দিল্লির হিন্দুত্ববাদী সরকার মুসলমান সাংবাদিক লেখক মানবাধিকার কর্মী এবং বুদ্ধিজীবীদের ওপর এই জুলুম চালাচ্ছে। এই দুঃসহ পরিস্থিতিতে ভারতের সংখ্যালঘু মুসলমানদের পাশে আজ একজোট হয়ে দাঁড়ানো সকল ইমানদার মুসলমানের কর্তব্য। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল $80 নিচে, দেশে কেন কমছে না? আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বড় দরপতন হয়েছে। গত কয়েক দিনে টানা কমে গেছে $80 নিচে, যা 2 মাসের মধ্যে সবচেয়ে কম। তবে দেশে তেলের দাম কমানোর এখনও কোনো চিন্তা ভাবনা করছে না সরকার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার বাংলাদেশ সময় রাত 10টায় আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল WTI অপরিশোধিত তেল $79.11 বিক্রি হয়েছে। তবে দাম কমেনি দেশীয় বাজারে। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে প্রতিটি পণ্যের দাম বেড়েছে দেশের বাজারে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশেও দাম বাড়ায় সরকার। দাম বাড়ানোর সময় বলা হয়েছিল আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও দাম সমন্বয় করা হবে। সম্প্রতি জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে কমে গেছে বিশ্ববাজারে, কিন্তু দেশের বাজারে এখন পর্যন্ত দাম কমানোর কোনো লক্ষণ নেই। সহসাই জ্বালানি তেলের দাম কমবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্ব অর্থনীতির জন্য সুখবর, আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম $80 নিচে নেমে এসেছে। নানা উদ্বেগ উৎকণ্ঠা মন্দার আশঙ্কার মধ্যে এই সুখবর এসেছে। যে জ্বালানি তেলের উচ্চ মূল্য বিশ্ব অর্থনীতিতে ওলট পালট করে দিচ্ছিল, আন্তর্জাতিক বাজার সেই তেলের বড় দরপতন হয়েছে। গত কয়েকদিনে টানা কমে এসেছে $80 নিচে, যা 2 মাসের মধ্যে সবচেয়ে কম। তবে দেশে তেলের দাম কমানোর এখনও কোনো চিন্তা ভাবনা করছে না সরকার। কেন দাম কমছে আন্তর্জাতিক বাজারে? বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার বাংলাদেশ সময় রাত 10টায় আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল WTI অপরিশোধিত তেল $79.11 বিক্রি হয়েছে। ব্রেন্ট অপরিশোধিত তেল বিক্রি হয়েছে $87.11। এক সপ্তাহ আগে ব্রেন্ট ক্রুডের দাম $90 বেশি ছিল, WTI ক্রুডের দাম ছিল $85 বেশি। গত 22 সেপ্টেম্বর WTI ক্রুডের প্রতি ব্যারেলের দাম ছিল $79.12 আর ব্রেন্ট ক্রুডের দাম ছিল $86.39। মূলত বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কায় জ্বালানি তেলের দাম নিম্নমুখী হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের বিভিন্ন শহরে এখনও লকডাউন চলছে। কোথাও কোথাও লকডাউন বিরোধী বিক্ষোভ চলছে, কিন্তু সরকার অনড়। সে কারণে দেশটিতে অর্থনৈতিক কর্মকাণ্ড স্তিমিত হয়ে পড়েছে। বিশ্বব্যাংক IMF সহ বিভিন্ন সংস্থা বলছে
চীনের জিডিপি প্রবৃদ্ধি এবার খানিকটা কমবে। অন্যদিকে আমেরিকান মুদ্রা ডলার দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। ক্রমবর্ধমান সুদের হার বড় অর্থনীতিকে মন্দার দিকে নিয়ে যাচ্ছে, এই আশঙ্কায় তেলের দাম কমছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। করোনা মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা করা হচ্ছে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে যুক্তরাষ্ট্র সহ বড় বড় দেশ ঋণের সুদের হার বাড়িয়ে চলেছে। অন্য বড় অর্থনীতির দেশগুলো সেই একই পথ অনুসরণ করছে, আর এটি বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। গত 16 সেপ্টেম্বর বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো নীতি সুদহার বাড়াচ্ছে, এর জেরে বিশ্ব অর্থনীতি মন্দার দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বে কি মন্দা আসন্ন শীর্ষক ওই গবেষণা প্রতিবেদন বিশ্বব্যাংক বলেছে, করোনা মহামারীর ধকল কাটতে না কাটতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কার সংকটে বিশ্ব অর্থনীতি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।